আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, রোজা রেখে যদি কেউ শিঙ্গা লাগায় বা কাফিং বা হিজামা এই জাতীয় কোনো কিছু লাগায় বা ব্যবহার করে তাহলে রোজার মধ্যে কোনো সমস্যা হবে কিনা? সুনানে আবি দাউদ এবং সুনানে নাসাইর প্রমুখ গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রেখে যে শিঙ্গা লাগাবে এবং যাকে শিঙ্গা লাগানো হবে উভয়ের রোজা নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, বর্তমানে শিঙ্গা বা হিজামা বা কাফিং সিস্টেমটা একটু ভিন্ন। পূর্বেকার সিস্টেম ছিল যার শিঙ্গা লাগানো হতো মুখ দিয়ে টেনে টেনে শিঙ্গা লাগানো হতো, আর বর্তমানে কিছু ইলেকট্রনিক ডিভাইস বা প্রযুক্তিগত কিছু উন্নতির কারণে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে শিঙ্গাটা লাগানো হয়। শিঙ্গা এখন আর মুখে টানার প্রয়োজন হয় না। তো যদি কেউ শিঙ্গা মুখে টেনে টেনে বের করে এবং যার থেকে শিঙ্গাটা যাকে লাগানো হয় এবং তার যদি রক্তটা অতিরিক্ত বের করা হয়, যে রক্ত বের করার কারণে তার মধ্যে একটি ক্লান্তি চলে আসে, এই ধরনের শিঙ্গা লাগানোর মাধ্যমে যাকে শিঙ্গা লাগানো হবে এবং যে শিঙ্গা লাগানো হবে যদি সেটা মৌখিকভাবে হয়, মুখ দ্বারা টেনে টেনে হয়, তাহলে হাদিসের ভাষ্য মতে উভয়ের রোজা ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ দুজনকে পরবর্তীতে রোজা কাজা করতে হবে। কিন্তু বর্তমান কাফিং সিস্টেম বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অথবা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে যদি রক্ত বের করা হয়, দূষিত রক্ত বের করা হয়, তাহলে অতিরিক্ত রক্ত যদি বের করা হয় তাহলে আপনার যদি শরীর ক্লান্তি বোধ হয় তাহলে এই ক্ষেত্রে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। যদি স্বল্প পরিমাণে রক্ত বের করা হয় যেটা আপনার শরীরে কোনো প্রভাব ফেলে না, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার রোজাও কোনো সমস্যা হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা বুঝতে পারলাম যে কাফিং সিস্টেমটা বা শিঙ্গা লাগানো যেইভাবেই হোক না কেন, যাকে শিঙ্গা লাগানো হয় তার রক্তটা যদি অধিক পরিমাণে বের করা হয়, তার মধ্যে যদি একটা ক্লান্তি ভাব চলে আসে, এই ক্ষেত্রে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু মুখিক সিস্টেম যেটা, যে মুখিকভাবে শিঙ্গা লাগায়, চাই যার রক্তটা বের করা হয়েছে তার স্বল্প পরিমাণে বের করা হোক বা বেশি পরিমাণে বের করা হোক, যিনি মুখ দিয়ে টেনে টেনে শিঙ্গা লাগাচ্ছে তার রোজাটা হাদিসের ভাষ্য অনুযায়ী ভঙ্গ হয়ে যাবে। কারণ হতে পারে সে শিঙ্গা টানা অবস্থায় তার গলার মধ্যে বা তার পেটের ভিতরে রক্ত প্রবাহিত বা রক্ত চলে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে। তো সময় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা বুঝতে পারলাম যে শিঙ্গার মাধ্যমে যদি রক্তটা অতিরিক্ত বের হয় এবং শরীরের মধ্যে ক্লান্তির ভাব চলে আসে তাহলে রোজার মধ্যে সমস্যা হবে, অন্যথায় সমস্যা হবে না। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।